সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ সুদ এবং মুনাফা নিয়ে আলোচনা করছিলাম, তার পার্থক্যটা কী? এবার আমরা জানতে চাই সুদের বিভিন্ন প্রকারগুলো নিয়ে। সুদের ক্লাসিফিকেশনগুলো কী, সুদ কয় প্রকার, কী রকমের প্রকার, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। বিভিন্ন দিক থেকে সুদকে পার্থক্য করা হয়েছে, সুদকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এক নম্বর হলো রিবা আল নাসিয়া আর রিবা আল ফদল, দুই নম্বর হলো রিবা আল বুয়ু রিবা আল দুয়ুন, তিন নম্বর হলো রিবা আল জলি রিবা আল খাফি, রিবা আল কোরআন রিবা আল হাদিস। এই যে বিভিন্ন ভাগে সুদকে সংজ্ঞায়িত করা হয়েছে, আপনারা ব্যক্তিগত উদ্যোগে এতগুলো প্রকার পড়ে নেবেন। তবে ব্যাংকিং ক্ষেত্রে সবচেয়ে বেশি যে দুইটা প্রকার আলোচনা করা হয় সেটা হলো রিবা আল নাসিয়া আর রিবা আল ফদল। আমি এই দুইটার উপর আপনাদের কাছে আলোচনা করব, রিবা আল নাসিয়া এবং রিবা আল ফদলের উপরে আমি এই পার্থক্য। আমার স্লাইডটা যারা পাবেন তারা এখানে সব বিষয়গুলো সম্পর্কে আরও বেশি করে স্টাডি করতে পারবেন। আমি শুধু রিবা আল নাসিয়া এবং রিবা আল ফদল এই দুইটা প্রকার নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চাই। তবে রিবা আর নাসিয়া, আপনারা জানেন রিবা মানে ইন্টারেস্ট পড়েছিলেন, আর আন নাসিয়া, নাসিয়া মানে বিলম্ব, বিরতি, স্থগিত, অর্থাৎ বাকির উপরে, ঋণের উপরে যে সুদ নেওয়া হয়, ঋণের উপরে যে সুদ নেওয়া হয়, বকেয়া দিয়ে যে সুদ নেওয়া হয় সেটাকে বলা হয় রিবা আর নাসিয়া। নাসিয়া শব্দটা নাসা বা নাসায়া থেকে এসেছে, এর অর্থ বিলম্ব, স্থগিত, ঋণ দিলে ইত্যাদি। তার বাকিতে যে ঋণ নেওয়া হয় তাকে বলা হয় রিবা আর নাসিয়া। আর ফদল মানে বৃদ্ধি, পরিমাণের বৃদ্ধি, নগদে বৃদ্ধি, নগদে যে বৃদ্ধি নেওয়া হয় তাকে বলা হয় রিবা আল ফদল। তো আমরা যদি কাউকে, দেখেন আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, দুইটা দাড়ি পাল্লা দেখিয়েছি আপনাদের, এখানে একটা পাল্লা, ওইখানে একটা পাল্লা, এই পাল্লাতে আমরা একদিকে রেখেছি টাকা আর একদিকে একটা ঘড়ি। এই ঘড়ি দিয়ে বুঝায় কি, ঋণের, এটা হলো ঋণ দিয়েছি আমি কাউকে এক লাখ টাকা, আর ঋণের উপরে এই ঘড়ি দিয়ে মানে সময়ের ভিত্তিতে, এক মাস পরে, তিন মাস পরে, ছয় দিন পরে, ১৮০ দিন পরে, এই যে সময়ের ভিত্তিতে, ঋণের উপরে সময়ের ভিত্তিতে যে সুদ নেওয়া হয় তাকে বলা হয় রিবা আর নাসিয়া। ব্যাংকগুলো যা করে, ব্যাংক যখন সিসি লোন দেয় তখন তিন মাস পরে সুদ আদায় করে, ছয় মাস পরে সুদ আদায় করে, বিভিন্ন ঋণ দিয়ে তিন মাস, ছয় মাস, ১২ মাস, ১৫ মাস, ১৮ মাস, বিভিন্ন সময়ের ভিত্তিতে তারা সুদ চার্জ করে, এটাকে বলা হয় রিবা আর নাসিয়া। ঋণের উপরে যে সুদ নেওয়া হয় তাকে বলা হয় রিবা আর নাসিয়া। এতক্ষণ আমরা যা আলোচনা করেছিলাম রিবার প্রধান প্রকার, এই যে এইটা কোরআন দ্বারা নিষিদ্ধ, এই যে রিবা আর নাসিয়া কোরআন দ্বারা নিষিদ্ধ, এই জন্য একে বলা হয় রিবা উল কোরআন, মানে কোরআন দ্বারা নিষিদ্ধ। জাহিলি যুগে এই সুদের প্রচলন ছিল, এই জন্য এটাকে বলা হয় রিবা আল জাহিলিয়া, এটা ঋণের উপরে নেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় রিবা আল কর, এটা দাইন মানে দায় দেনার উপরে এই সুদ নেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় রিবা আদ দাইন। আর দুই নাম্বার প্রকার হলো রিবা আল ফদল, রিবা আল ফদল, ফদল মানে কোয়ান্টিটি। এখানে দেখেন দুইটা দাঁড়িপাল্লা দেখিয়েছি, এক দাঁড়িপাল্লায় টাকা আর এক দাঁড়িপাল্লায় টাকা, অর্থাৎ টাকা দিয়ে টাকা, তাৎক্ষণিকভাবে, সময়ের ভিত্তিতে না, নগদে নগদে যে বেশি নেওয়া হয় এটাকে বলা হয় রিবা আল ফদল। যেমন ধরেন একটা উদাহরণ দিই তাহলে এটা আরও আরও পরিষ্কার হবে। আমরা যখন ঢাকা শহর থেকে ঈদের সময় গ্রামে বাড়িতে যাই তখন ব্যাংকারদের পকেটে কিন্তু পুরান টাকা থাকে না, তারা কিন্তু নতুন টাকা তারা পকেটে রাখতে সাধারণত অভ্যস্ত। তো ঈদের সময় যখন গ্রামের বাড়িতে যাবে তখন চিন্তা করে, গ্রামে তো অনেক মানুষের আসবে, ছেলে মেয়েরা আসবে, ঈদের হাদিয়া বকশিশ দিবে, পুরান টাকার কেমন করে দেয়, একটু নতুন টাকা দেই। এই জন্য দেখবেন আমাদের মতিঝিলের সাপ্তাহ চত্বরের পাশে দেখবেন অনেক নতুন টাকা নিয়ে লোকেরা ঘোরাফেরা করে। এখন আপনি ১০ টাকার নোট, যদি এক বান্ডিল ১০০০ টাকা আছে তো আপনি ১০ টাকার একটা বান্ডিল নিতে চান নতুন টাকার নোট, এবার আপনি পকেট থেকে নিয়ে ওই কাউকে বললেন যে ভাই আমাকে এই যে ১০০০ টাকার একটা নোট দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে ওই ১০ টাকার নোট ১০০০ টাকা অর্থাৎ একটা বান্ডিল দাও। তখন নতুন নোটওয়ালা সে লোকটা বলে ভাই আমি তোমাকে ১০০০ টাকা দিয়ে নতুন ১০০০ টাকার নোট দিতে পারবো না, বরং তুমি আমাকে আরও ৫০ টাকা বেশি দাও। এই যে ১০০০ টাকা দিয়ে তাৎক্ষণিকভাবে যে ৫০ টাকা বেশি নিল, এই যে ৫০ টাকা বেশি নেওয়া, এটা হলো রিবা আল ফদল। আবার গুলিস্তানের মোড়ে যখন যাবেন গিয়ে ওখানে দেখতে পাবেন অনেক লোকেরা পুরান টাকা নিয়ে নিয়ে, সেরা টাকা নিয়ে নিয়ে বসে আছে। এখন আপনার পকেটে একটা সেরা টাকা আছে, ১০০০ টাকার নোট একটু সেরা আছে, আপনারা জানেন তিন সেরা, দুই সেরা, কোন সেরা চলে, কোন সেরা চলে না, আপনি এরকম একটা সেরা নোট নিয়ে ওদের দোকানে গিয়ে বললেন যে ভাই এই যে ১০০০ টাকা সেরা নোটটা একটু বদলিয়ে দাও। এখন ওখানে যারা বসে আছে, যারা ব্যবসায়ী, তারা বলে যে ভাই
তোমার এই 1000 টাকার নোট সেরাটা আমি নেবো, বাট তোমাকে আমি 950 টাকা দেবো। এই যে 1000 টাকার সেরা নোটের বিনিময়ে 950 টাকা পুরান ভালো নোট যে এক্সচেঞ্জ করা হলো, এটা হলো রিবা আল ফদল। তার মানে কি, একই মুদ্রা তাৎক্ষণিকভাবে সময় না নিয়ে তাৎক্ষণিকভাবে কোয়ান্টিটিতে যে কম বেশি করে নিলেন, এটা হলো রিবা আল ফদল। তাহলে ঋণের উপর যে সুদ নেওয়া হয় এটাকে বলা হয় রিবা আন নাসিয়া, আর তাৎক্ষণিকভাবে একই জাতীয় পণ্য বিনিময় করার সময় কম বেশি করা, এটাকে বলা হয় রিবা আল ফদল। ঋণের উপরে যে সুদ নেওয়া হয়, ব্যাঙ্কগুলো প্রধানত ঋণের কারবার করে, অতএব ঋণের উপরে যে ব্যাঙ্কগুলো সুদ নেয় এটাকে বলা হয় রিবা আন নাসিয়া। আর তাৎক্ষণিকভাবে কোনো সময় ছাড়াই যে সুদ আদায় করা হয় তাকে বলা হয় রিবা আল ফদল। আশা করি আমরা এই প্রকারগুলো জানতে পেরেছি। এবং রিবা আল ফদল হাদিস দ্বারা নিষিদ্ধ, এই জন্য এটাকে বলা হয় রিবা আল হাদিস। এবার আসুন দেখুন আল কোরআনুল কারিমে, আল কোরআনুল কারিমে এই যে রিবা শব্দটা আমরা বলেছিলাম, এটা প্রায় 8টা শব্দ বিভিন্নভাবে, রিবা শব্দটা কোরআনের মধ্যে বিভিন্নভাবে প্রায় 8টা জায়গায় 8 বার এই সুদ শব্দটা উল্লেখ করা হয়েছে। প্রায় 4টা সুরায় এই রিবার আলোচনা রয়েছে এবং 15টা আয়াত রয়েছে রিবার উপরে। এবং এই সুদের চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 বছর সময় নিয়েছিলেন। কারণ আরবের মানুষের মধ্যে সুদের উপরে এত বদ্ধমূল, বাণিজ্যিকভাবে সুদ এতটাই মূল উপাদানের পরিণত হয়েছিল যে এটাকে তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়ে সুদ নিষিদ্ধ করা সম্ভব ছিল না। আগে সুদ সম্পূর্ণ নিরুৎসাহিত করা হয়েছে, সুদ গুনাহের কাজ এরকম বলা হয়েছে, সর্বশেষ এই সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেখুন এই যে আমরা ইন্টারেস্টের কথা বলি, ইসলামী ব্যাংক হলো, ইসলামী ব্যাংকের একটা সংজ্ঞা আপনাদের বলি, আপনারা এই ক্লাসটা পড়েছেন, ইসলামী ব্যাংক হলো মানব জাতির বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার। ইসলামী ব্যাংকিং হলো মানব জাতির বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার। মানে প্রত্যেক জাতির মানুষেরা, প্রত্যেক ধর্মেই, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব ধর্মেই কিন্তু সুদ নিষিদ্ধ, সব ধর্মে সুদ নিষিদ্ধ করেছে। এই যে আপনার জুডাইজম, খ্রিস্টানিজম, হিন্দুইজম, ইসলাম, সব ধর্মে সুদ নিষিদ্ধ। এমনকি অর্থনীতিবিদরাও এই সুদকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু তারা কেউ কিন্তু সুদের বিকল্পটা বলে দিতে পারেনি। কিন্তু ইসলাম কেবল সুদ খালি নিষিদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, তার বিপরীতটাও বলে দিয়েছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদ মানুষের জন্য জরুরি হয়, তাহলে সুদ খালি বাদ দিলে এই ঘোষণা দিলেই তো হবে না। সুদের বিকল্প কিভাবে ব্যাংকিং চালানো যায়, কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যায়, তাও ইসলামে বলে দিয়েছে। দেখেন আপনারা এই যে ইহুদি ধর্মে তাদের ওল্ড টেস্টামেন্টে সুদ সম্পর্কে বলা হয়েছে, ইফ ইউ লেন্ড মানি টু অন অফ মাই পিপল অ্যামং ইউ হু ইজ নিডি, ডু নট বি লাইক এ মানি লন্ডার, সেন্স হিম নো ইন্টারেস্ট। তুমি যখন কাউকে ঋণ দিবে, কোনো অভাবী মানুষকে তুমি যখন ঋণ দিবে, তখন তার কাছে মহাজনের মতো, সুদী মহাজনের মতো কারবার করবে না, এবং তাকে যে ঋণ দাও সেই ঋণের উপরে তুমি সুদ আদায় করবে না। এরকম অনেক কথা এখানে বলা হয়েছে, 1, 2, 3, 4 অনেকগুলো রেফারেন্স আমি দিয়েছি। দেখুন খ্রিস্টান ধর্মেও বলে দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাম একদিন তাদের গির্জায় প্রবেশ করলেন, করে দেখলেন লোকেরা সেখানে সুদের লেনদেন করতেছে। ঈসা আলাইহিস সালাম টেবিলটা এরকম সরিয়ে ফেলে দিলেন এবং বললেন, এটা মসজিদ হলো, গির্জা হলো ইবাদতের জায়গা, এটা তোমরা সুদী কারবারের প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছ। তিনি এভাবে সুদকে নিষিদ্ধ করেছেন। তাদের ধর্মে সুদ সম্পর্কে অনেক কঠিন কঠিন কথা বলা হয়েছে। হিন্দু ধর্মেও সুদ সম্পর্কে বলা হয়েছে, বলা হয়ে থাকে নগদ ছেদ শুন্ডি কায়ল, মানে সুদখোরের বাড়িতেও যেও না, সুদখোরের বাড়ির ধারে কাছেও যেও না। আমরা আদারওয়াইজ আপনারা কেউ মনে নেবেন না, আমরা ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন এই যে গরু দিয়ে হাল চাষ করা হয়, গরুর ঘাড়ে এখানে একটু দাগ পড়ে যেত, গা হয়ে যেত, এখানে পোকা ধরত। তো গ্রামের মানুষের একটা সাধারণ বিশ্বাস ছিল যে 7 জন সুদখোরের নাম তামিজ বানিয়ে যদি ওই গরুর গলায় ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ওই গরুর ঘাট থেকে পোকা চলে যাবে, মানুষের এমন বিশ্বাস ছিল। ছোটবেলায় আমরা দেখেছি যারা সুদখোর মহাজনী কারবার করে, মোশতাক ইমাম সাহেব তাদের বাড়িতে দাওয়াত খেতে যেতেন না। এইরকম সুদের বিরুদ্ধে এদেশের মানুষের এত ঘৃণাবোধ জাগ্রত ছিল। এই জন্য আমরা দেখি যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই
সুদ নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে সুদ সম্পর্কে দেখেন পৃথিবীর জাগৃত পৃথিবীর চিন্তাশীল মানুষেরা, দার্শনিকেরা, অর্থনীতিবিদেরা, তারা এই সুদ সম্পর্কে কি বলে। তারা বলেছে অ্যারিস্টটল, যিনি জ্ঞানের গুরু বলে আমরা চিনি মানুষেরা, তিনি বলেছিলেন সুদ হলো আর্টিফিশিয়াল ফরজারি। আর্টিফিশিয়াল ফরজারি মানে কৃত্রিম জালিয়াতি, কৃত্রিম জালিয়াতি। কার্ল মার্কস সমাজতন্ত্রের প্রবক্তা, তিনি সুদকে বলেছিলেন বার্গলারি। বার্গলারি মানে সিদের চোর। চোর যেমন ছিট কেটে টাকা পয়সা নিয়ে যায়, সুদখোরেরা এমনই ছিট কেটে টাকা পয়সা নিয়ে যায়। লর্ড কিনস আধুনিক অর্থনীতির পিতা, তিনি সুদকে বলেছিলেন জিরো ইন্টারেস্ট, মানে সুদ হবে শূন্য হার, সুদের হার হতে হবে শূন্য। দেখেন অ্যারিস্টটল বলেছিলেন সুদকে, বলেছিলেন অ্যারিস্টটল কনসিডার্ড মানি লাইক এ ব্যারেন হেন দ্যাট লে নো এ। এই যে মুদ্রা, পকেটের যে মুদ্রা, এটা হলো এটা বন্ধা মুরগির মতো। মুরগি যেমন ডিম দেয় না, এমনি টাকা কিন্তু টাকা উপার্জন করতে পারে না। এই যে ধরুন আমরা অর্থের চারটা কাজের কথা বলি, আমরা বলি মিডিয়াম মেজার স্ট্যান্ডার্ড স্টোর, অর্থ চারটা কাজ করে, মিডিয়াম মেজার স্ট্যান্ডার্ড স্টোর, অর্থের চারটা কাজ। তো অর্থ কিন্তু আলাদা পণ্য হিসাবে ইসলাম স্বীকৃতি দেয় না। ধরুন আমার পকেটে অনেকগুলো ডলার আছে, এই দুপুরবেলায় আমার ক্ষুধা লেগেছে, এখন এই ডলারগুলো যদি ভিজিয়ে ভিজিয়ে আমি খাই, তাহলে কিন্তু আমার ক্ষুধা নিবারণ করতে পারবে না। অর্থাৎ এই যে ডলার আছে আমার পকেটে, এই ডলার কিন্তু আমার ক্ষুধা নিবারণ করতে পারবে না, কারণ ডলার কোনো পণ্য নয়। এই ডলার তখনই কেবল আমার উপকার দেয় যখন এই ডলারটা বের করে এই মতিঝিলের চত্বরে গিয়ে আমি এক হাঁড়ি কলা কিনি, এই কলা খেলেই কেবল আমার ক্ষুধাটা নিবৃত হবে। তাহলে এই যে কলা খেলাম, টাকা হলো কেবল বিনিময়ের মাধ্যম, এই জন্য টাকা হলো বন্ধা মুরগি। আপনার বাক্সের ভিতর যদি এই $100 আপনি রেখে দেন, এক বছর পরে যদি যান $100 থাকবে, ওখান থেকে কিন্তু আর $10 আপনার বাক্সে থেকে বের হবে না। এই জন্য তিনি বলেছিলেন এ পিস অফ মানি ক্যান নট বিগেট অ্যানাদার মানি, একটা মুদ্রা আর একটা মুদ্রা সৃষ্টি করতে পারে না, একটা ডলার বন্ধা মুরগির মতো ডিম দিতে পারে না। প্লেটো কি বলেছিলেন, সুদ হলো মানবতার বিরুদ্ধে অপরাধ, সুদ হলো আনজাস্টিস, সুদ হলো আনজাস্ট, সুদ হলো ইন্টারেস্ট এগেনস্ট হিউম্যানিটি, এটা মানবতার বিরুদ্ধে এটা অপরাধ। এরকম অর্থনীতিবিদরাও এই সুদ সম্পর্কে আলোচনা করেছেন। ইসলাম, আপনারা খালি মনে করেন যে সুদ খায় সব অপরাধ তার, খালি সুদ খোরেরই কি অপরাধ, ইসলাম কিন্তু তা বলে নাই। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, এবং যে সুদ খায়, যে সুদ দেয়, যারা সুদের লেখক এবং যারা সাক্ষী দেয়, সবাই সমান গুনাহগার। তাহলে শুধু আল্লাহ রাসূল বলেছেন দোজ হু টেক ইট, দোজ হু গিভ ইট, দোজ হু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন, দোজ হু অ্যাক্ট অ্যাজ উইটনেস। অর্থাৎ যে সুদ খায়, যে সুদ দেয়, যারা সুদের লেখক, যারা সাক্ষী দেয়, তারা সবাই সমান গুনাহগার। খালি ব্যাংকের কর্তৃপক্ষ, তারা অনেক সৎ ইচ্ছা নিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করেছে, তারা একা ইচ্ছা করলে এই ব্যাংক থেকে সুদ দূর হয়ে যাবে না। কারণ ব্যাংকের যারা গ্রাহক, তাদের যদি সৎ ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু ব্যাংক থেকে সুদ দূর করা যাবে না। ব্যাংকের যারা অফিসার মণ্ডলী আছেন, এক্সিকিউটিভ বৃন্দ আছেন, তারা যদি সুদ দূর করার সাথে একমত না হন, তাহলে কিন্তু সুদ দূর করা যাবে না।